নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের শ্রাবণ মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কোন কোন দিকে সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক আপনাদের প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। তাহলে আসুন আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই যে এই মাসে অর্থাৎ শ্রাবণ মাসে আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাদের কোন কোন দিক থেকে কী কী অপরচুনিটি আসতে চলেছে। তো প্রথমে আসি প্রেম। হ্যাঁ বন্ধুরা, মানুষের জীবনে কিন্তু প্রেম একটা এমনই জিনিস যেটা না থাকলে লবণহীন খাবারের মতো হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, জীবনের স্বাদই নষ্ট হয়ে পড়ে। তাই এই মাসে আপনাদের প্রেমের দিক কিন্তু খুবই শুভ দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের নতুন প্রেমের হাতছানি পেতে চলেছেন এবং যাদের অলরেডি প্রেমে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সম্পর্কে উন্নতি এবং প্রেম থেকে বিবাহে আবদ্ধ হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এটি আপনাদের তরফ থেকে গুড নিউজ। এরপরে আসে আপনাদের অর্থভাগ্য। হ্যাঁ বন্ধুরা, দেখুন মানুষের জীবনে কিন্তু অর্থ এমন একটা জিনিস যেটা আপনার জীবনে যদি না থাকে তাহলে সারা দুনিয়া কিন্তু অন্ধকার হয়ে যায়। কিন্তু আনন্দের বিষয় এটাই যে এই শ্রাবণ মাসে কিন্তু আপনাদের অর্থের দিকটা কিন্তু খুবই খুবই শুভ দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তবে এই প্রসঙ্গে একটা কথা আমি বলে রাখি, আপনারা যদি প্রপার প্ল্যানিং করে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের অর্থ আগমনের ক্ষেত্রে কিন্তু এতটুকু বাধা আসবে না। হ্যাঁ বন্ধুরা, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কোনো ব্যাপারে কিন্তু প্ল্যানিং করে চলুন। বিনা প্ল্যানে আপনারা কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু আননেসেসারি অর্থ কিন্তু অপচয় হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই প্রতিটি ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্ল্যানিং করে চলতে হবে। এরপরে আছে আপনাদের দাম্পত্য জীবন। হ্যাঁ বন্ধুরা, এই মাসে অর্থাৎ শ্রাবণ মাসে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু খুবই মধুর দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, চিনির থেকেও কিন্তু মিষ্টি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা রোম্যান্টিক ভাব কিন্তু দেখা যাবে এই মাসে অন্তত, এবং যার ফলে কিন্তু আপনারা যে কোনো কাজে উভয় কিন্তু ডিসিশন নিতে পারবেন এবং আপনাদের জীবন ওয়ান স্টেপ এগিয়ে যাবে, এতটুকুটা আমি আপনাদেরকে বলতে পারি। এরপরে আসি আপনাদের বিবাহ ক্ষেত্র। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা বাবা মা আছেন তারা তাদের সন্তানের জন্য যোগ্য পাত্র ও পাত্রী পাচ্ছিলেন না, তাই তো? মনের মতো ছেলে বা মেয়ে পাননি, তাই তো? কিন্তু এই মাসে সেই বিবাহের একটা সুন্দর যোগ কিন্তু তৈরি হয়েছে। তাই আপনারা এই শ্রাবণ মাসে বিবাহের কিন্তু জন্য এগোতে পারেন, কারণ একটা সুন্দর যোগের ফলে কিন্তু শুভ যোগের ফলে কিন্তু ভালো পাত্র বা পাত্রী কিন্তু আপনারা পেতে চলেছেন এবং যার ফলে বিবাহ খুব স্পিডে আপনাদের হয়ে যাবে, এতগুলো আমি বলতে পারি। এরপরে আছি আপনাদের কর্মজীবন। হ্যাঁ বন্ধুরা, এই কর্মজীবনকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা এবং তিন হচ্ছে সেলফ প্রমোশন। প্রথমে আসি চাকরি। এই মাসে আপনাদের চাকরি ক্ষেত্র কিন্তু খুবই শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ যারা চাকরির জন্য এতদিন প্রচেষ্টা করছিলেন তারা কিন্তু চাকরি পেতে চলেছে। তবে একটি কথা আমি বলে রাখি, চাকরি ক্ষেত্রে কিন্তু একটা চাপ থাকবে, এই চাপটাকে আপনাদেরকে কিন্তু একটু নিতে হবে, তাহলে কিন্তু জীবনে ওয়ান স্টেপ কিন্তু এগিয়ে যেতে পারবেন, আমি এতটুকু বলতে পারি। এবং এর পাশাপাশি কিন্তু সরকারি চাকরির কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে, তাই যারা সরকারি চাকরির জন্য এতদিন ধরে কাঙাল হয়েছিলেন তারা কিন্তু সরকারি চাকরি পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু খুব খুশির খবর। এরপরে আসি আপনাদের
সেলফ প্রফেশন। যারা সেলফ প্রফেশনাল রয়েছেন, যারা ডাক্তার রয়েছেন তাদের খুবই ভালো যেতে চলেছে, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন এবং যারা টিউশনি পড়ায় তাদের কিন্তু মিডিয়াম যাবে, খুব ভালো যাবে না, খুব খারাপও যাবে না। অভিনয় বা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, যারা আর্টিস্টিক দুনিয়ায় রয়েছেন অর্থাৎ আঁকা ছুঁকা করেন তাদের কিন্তু খুবই ভালো যেতে চলেছে, তাদের কিন্তু খুব দুর্দান্ত যেতে চলেছে, এতটুকুটা আমি বলতে পারি। আপনাদের এই মাস অর্থাৎ শ্রাবণ মাস কিন্তু নতুন কিছু আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এরপরে আছে আপনাদের ব্যবসা ক্ষেত্র। হ্যাঁ বন্ধুরা, যারা বিজনেস করছেন, আমি কয়েকটি বিজনেসের কথা বলে দিচ্ছি, যারা কাঠের বিজনেস করছেন, যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, যারা মেডিসিনের বিজনেস করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা জলের বিজনেস করছেন, যারা পেট্রোল পাম্পের বিজনেস করছেন এবং যারা ইলেকট্রিকের বিজনেস করছেন তাদের কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ইন্ডাস্ট্রি রয়েছে তাদের কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল ব্যবসার দিকটা কিন্তু আপনাদের এই মাস কিন্তু খুবই ভালো হয়ে যেতে চলেছে। এরপরে আছে আপনাদের পড়াশোনা ক্ষেত্র। হ্যাঁ বন্ধুরা, এই মাসে অর্থাৎ শ্রাবণ মাসে যারা হায়ার লেভেল পড়াশোনা করছেন তাদের কিন্তু খুবই ভালো যেতে চলেছে কম্পেয়ার টু লোয়ার লেভেল। অর্থাৎ লোয়ার লেভেলে মোটামুটি যাবে, হায়ার লেভেলে কিন্তু একটু বেশি ভালো যাবে, এতটুকুটা বলতে পারি। তবে একটা গুড নিউজ দিই আপনাদের, এই মাসে কিন্তু রোগ, ঋণ এবং শত্রুতা, হ্যাঁ বন্ধুরা, যে তিনটা মানুষের চিরশত্রু সেই জিনিসটাই কিন্তু আপনাদের এই মাসে নিধন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু এই মাসে কিন্তু রোগ, ঋণ এবং শত্রুতা থেকে কিন্তু দশ পা পিছিয়ে যাবে, মানে শত্রু আপনারা কিছু করতে পারবে না। যারা অনেকদিন ধরে রোগে ভুগছেন তাদের কিন্তু অনেক ডেভেলপমেন্ট করবে, তাদের শরীরের অবস্থা কিন্তু অনেক উন্নতি করবে, এতটুকুটা আমি বলতে পারি। এবং যারা ঋণে রয়েছেন তাদের কিন্তু ঋণ কিন্তু পরিশোধ হওয়ার মতো একটা অবস্থা চলে আসবে। অতএব এই তিনটা দিকে কিন্তু আপনারা বাজিমাত করতে চলেছেন। তবে একটা কথা আমি বলে দিই, এই মাসে ছোটোখাটো স্কিন ডিজিজ বা চোখের সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু অর্থাৎ শ্রাবণ মাস কিন্তু নতুন কিছু দিতে চলেছে আপনাদের জীবনে। এবং একটি কথা না বললে নয়, আপনারা কিন্তু প্রাপ্তি পেতে চলেছেন, অর্থাৎ টাকা সেটা শ্বশুরালয় থেকে পেতে চলেছেন। তো ওভারঅল যদি বলা যায় আপনাদের এই মাস কিন্তু খুবই ভালো যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং